আগামী দেড় বছরে দেশ জুড়ে 10 লক্ষ কর্মসংস্থান হবে। সরকারি দপ্তরগুলোকে তেমনটাই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অফিস থেকে মঙ্গলবার একথা জানানো হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকারের সমস্ত দপ্তর এবং মন্ত্রকে মানব সম্পদ পর্যালোচনা করা হয়, তারপরই 10 লক্ষ কর্মসংস্থানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী জামানায় কর্মসংস্থানের বেহাল দশা নিয়ে বিরোধীরা বরাবরই সরব। তাদের মন্তব্য, দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, অর্থনৈতিক অগ্রগতিও থমকে আছে, কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে বলে অভিযোগ, যেখানে বছরের পর বছর ধরে কোনো নিয়োগ হচ্ছে না। বেকারত্ব নিয়ে বিরোধীদের সেই আক্রমণের মাঝেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএমও অফিস থেকে টুইটার করে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা। মিশন মোডে এই 10 লাখ চাকরিতে নিয়োগ করতে বলেছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ কোনো ঢিলেমি নয়, অবিলম্বে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। You're trying to stay strong and fake a smile until I